বন্ধুরা কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো স্মার্ট টিচার ইউটিউব নিয়ে এসেছি সকলের অনুরোধে বিগত দশ বছরের প্রশ্ন মাধ্যমিক পরীক্ষার বিগত দশ বছরের প্রশ্ন তোমরা ইতিমধ্যে অনেকেই কমেন্ট করেছ আমার কাছে বারবার চাইছো যে বিগত দশ বছরের প্রশ্ন যাতে আমি দিতে পারি তো বন্ধুরা অনেক কষ্ট করে কালেকশন করে তোমাদের জন্য নিয়ে এসছি আজকে মাধ্যমিকের জীবনবিজ্ঞানের দু হাজার নয় সালের প্রশ্নপত্র কিন্তু আমি নিয়ে তোমরা ভালো করে দেখো প্রশ্নপত্রগুলো অনেক পুরোনো যার জন্য হয়তো একটু দাগ হতে পারে কিন্তু প্রশ্নপত্রগুলো সঠিক আছে তো চলো বন্ধুরা আমরা দেখে নেই দু হাজার নয় সালে জীবনবিজ্ঞান প্রশ্নপত্র মাধ্যমিক পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলের তোমাদের অনুরোধে নিয়ে এসেছি তো দেখো বন্ধুরা দু হাজার নয়ের যে জীবনবিজ্ঞান পরীক্ষা হয়েছিল সেই জীবনবিজ্ঞান পরীক্ষা কিন্তু আগের মতোই যেমন তোমরা ইতিমধ্যে প্রশ্ন দেখেছ তেমনই নব্বই মার্কসের পরীক্ষা টোটাল একশো তো এই যে এখানে প্রশ্নপত্র আছে সেখানে ক খ গ বিভাগের প্রশ্নের উত্তর করতে হবে এবং বহিরাগত যারা তাদের ক্ষেত্রে কিন্তু ঘ বিভাগের প্রশ্ন এক্সট্রা করতে হবে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য কিন্তু একটা নির্দেশিকা আছে তো চলো বন্ধুরা আমরা পরপর পর দেখে নেই তো বিভাগ ক এখানে কিন্তু পাঁচখানা এমসি কিউব টাইপের প্রশ্ন আছে অর্থাৎ পাঁচটা করতে হবে যেখানে আছে কিন্তু সাতটা তো চলো এক এক করে আমরা দেখে নেই এক নম্বর প্রশ্ন শশনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুটি হলো অপশানগুলো আছে এখানে দেখে নাও দু নম্বর প্রশ্ন কোন দুটি প্রাণীর দেহে হিমোগ্লোবিন দেখা যায় বন্ধুরা প্রশ্নপত্র হয়তো অনেক দাগ দেওয়া থাকতে পারে যেহেতু এগুলো স্টুডেন্টদের কাছ থেকে কালেকশন করতে হয়েছে তো ওগুলো যে সঠিক উত্তর এমন নয় তোমরা উত্তর করবে এবং যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে তিন নম্বর প্রশ্ন উল্লেখিত কোনটির সঙ্গে সোয়ান কোষ যুক্ত থাকে নেক্সট আমরা চার নম্বর প্রশ্নে চলে যাই নিম্নলিখিত কোনটি প্রাণীর রেচন পদার্থ ইউরিয়া তরুক্ষী রজন না নিকোটিন পাঁচ নম্বর প্রশ্ন আদ্য প্রাণী দ্বারা সৃষ্ট একটি রোগ হল গমের মরিচা রোগ কলেরা আমাশা না ইনফ্লুয়েঞ্জা ছ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে উপস্থিত নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত শূন্য দশমিক শূন্য তিন সাতাত্তর দশমিক এক সাত কুড়ি দশমিক ছয় শূন্য শূন্য দশমিক শূন্য চার যেটি সঠিক হবে সেটি লিখতে হবে নেক্সট আমরা চলে যাই সাত নম্বর প্রশ্ন মানুষের প্রতিটি দেহকোষে অটোজমের সংখ্যা কটি ছেচল্লিশটি চুয়াল্লিশটি তেইশটি না বাইশটি তো বন্ধুরা এই এক নম্বরে এমসিকিউ সাতটা ছিল পাঁচটা করতে হতো নেক্সট আমরা চলে যাই একটি বাক্যে উত্তর যেখানে দশটা করতে হবে এবং রয়েছে তেরোখানা তো তোমরা পরপর দেখে নাও নেক্সট বন্ধুরা দু নাম্বারের প্রশ্ন ছখানা খানা করতে হবে তো দেখে নাও তোমরা পরপর আছে প্রশ্নগুলো দরকার হলে স্ক্রিনশট করে রেখে দিও বা ভিডিওটিকে পজ করে তোমরা টোটাল প্রশ্নগুলো দেখে নিতে পারো নেক্সট আমরা চলে এলাম পরবর্তী প্রশ্নগুলোতে এখনো দু নম্বরের প্রশ্ন চলছে যেখানে আটটা প্রশ্ন ছিল এবং ছটা করতে হয়েছিল এবার আমরা চলে যাব তিন নম্বর করে যে প্রশ্নগুলো দশটা করতে হবে তেরোটা ছিল অর্থাৎ আমরা কিন্তু দেখছি দু হাজার নয় সালে জীবনবিজ্ঞান মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র যেখানে পরপর আমি নিয়ে আসব দু থেকে শুরু করে দু হাজার উনিশ পর্যন্ত জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান অঙ্ক এই যে সাবজেক্টগুলোর প্রত্যেকটারই বিগত দশ বছরের প্রশ্নপত্র তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো পর পর কিন্তু তোমরা প্রশ্নপত্রগুলো পেয়ে যাবে এবং তোমরা ইতিমধ্যে ভিডিও দেখেছ যে নাইনটি নাইন পারসেন্ট মার্কস পেতে হলে আমাদের কিন্তু বিগত দশ বছরের প্রশ্নপত্রগুলো অবশ্যই সলভ করা উচিত তো দেখছো তোমরা এখানে তিনের প্রশ্ন এই পেজে ছটা আছে এবং পরবর্তী এখানে বলে রাখি বন্ধুরা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এখানে দু হাজার নয় পুরনো সিলেবাস আছে এখনকার সিলেবাসের সঙ্গে একটু পার্থক্য আছে কিছু প্রশ্নের উত্তর কিন্তু তোমরা ক্লাস নাইনের বইতেও পেয়ে যাবে যেহেতু আগে নাইনের কিছু জিনিস টেনে ছিল এবার আমরা চলে আসি পাঁচ নম্বরের প্রশ্ন এখানে পাঁচ থেকে এগারো নম্বর পর্যন্ত প্রশ্ন আছে তার ভিতরে কিন্তু পাঁচটা করতে হবে প্রত্যেকটার মার্কস কিন্তু পাঁচ করে এই পাঁচ কিন্তু ভেঙে ভেঙে আছে তিন যোগ দুই বা দুই যোগ তিন বা দুই যোগ দুই যোগ এবার আমরা নেক্সট পেজে চলে যাই এবার আমরা লাস্ট বিভাগে চলে এসেছি বিভাগ গ যেখানে কিন্তু একটা প্রশ্নপত্র করতে হয় অর্থাৎ এখানে ছবি থাকে তো তোমরা দেখে নাও দু হাজার ছবি পড়েছিল একটি নেফ্রনের পরিচ্ছন্ন চিত্র একে নিম্নলিখিত জিনিসগুলো কিন্তু চিহ্নিত করতে হবে এখানে পাঁচ নম্বর ছবি আঁকাতে এবং তিন নম্বর কিন্তু চিহ্নিত ছিল এবং এর অরে যেটা ছিল আমরা দেখে নেই নেফ্রনের অরে যেটা ছিল উদ্ভিদের মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের শেষ দুটি দশার চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো তো এই পর্যন্ত হচ্ছে নব্বই মার্কসের কিন্তু প্রশ্নপত্র এরপরে দৃষ্টিহীনদের জন্য যারা ছবি আঁকতে পারে না তাদের জন্য কিছু প্রশ্ন এবং যারা রেগুলার পড়ে না বহিরাগত বাইরে থেকে পরীক্ষা দেয় তাদের জন্য কিন্তু দশ নম্বরের এক্সট্রা প্রশ্ন এগুলো তোমাদের লাগবে না তো এই ছিল দু সালের প্রশ্নপত্র আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা পেজ ধরে ধরে দেখিয়ে দিলাম জীবনবিজ্ঞানের পরবর্তীতে আমরা কিন্তু পরে আমরা কিন্তু এগারো এইভাবে শেষ পর্যন্ত প্রশ্নপত্র নিয়ে আসছি তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের ভিতরে কারণ অনেক বন্ধুই তোমাদের মতো আমার কাছে জানতে চেয়েছিল বিগত দশ বছরের প্রশ্নপত্র দিতে আমি কিন্তু এক এক করে দিতে শুরু করেছি চ্যানেলটির সঙ্গে সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে সঙ্গে থাকো প্রত্যেকটা ইয়ারের কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে এবং যদি কোনো প্রশ্নে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিও আমি সমাধান করার চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য প্রত্যেককেই ধন্যবাদ